আসি সন্দীপ ঘোষের কথায়, যে সন্দীপ ঘোষকে ইতিমধ্যে সিবিআই নিজেদের হেফাজতে নিয়েছে এবং যার বিরুদ্ধে তদন্ত করছে ইডিও। বেলেখাতায় এই সন্দীপ ঘোষের পেল্লায় বাড়ি এবং ক্যানিংয়ে বিলাসবহুল বাগান বাড়ির পর সন্দীপ ঘোষের আরও সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে। সরকারি চিকিৎসক হয়েও স্বাস্থ্যভবনের অনুমতি ছাড়াই একাধিক সম্পত্তি কেনার অভিযোগ এই সন্দীপের বিরুদ্ধে। আর এদিকে হাতিয়ারায় সেখানে মিলল সন্দীপের আরও একটি বহুতলের খোঁজ। কতটা সম্পদশালী আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, দিন যত এগোচ্ছে ঝুলি থেকে একে একে বেড়াল বেরোচ্ছে। ছড়িয়ে ছিটিয়ে থাকা সন্দীপের একের পর এক সম্পত্তির তালিকা বাড়ছে। অভিযোগ উঠছে কোনো নিয়ম কানুনের তোয়াক্কা না করেই নাকি বিপুল সম্পত্তির অধিকারী সন্দীপ ঘোষ। সূত্রের খবর, সন্দীপের বাড়ি থেকে সম্পত্তি সংক্রান্ত একাধিক চাঞ্চল্যকর নথি হাতে এসেছে ইডির। 2014 থেকে 2016 সালের মধ্যে একাধিক সম্পত্তি কেনেন সন্দীপ ঘোষ। একের পর এক সম্পত্তি কেনার সময় স্বাস্থ্য ভবন থেকে কোনো রকমের অনুমতি নেননি তিনি। অথচ নিয়ম বলছে সরকারি চিকিৎসকদের কোনো সম্পত্তি কেনার আগে স্বাস্থ্য দপ্তরের অনুমতি নেওয়া বাঞ্ছনীয়। আরজিকরের অধ্যক্ষ পদে থাকাকালীন 2020 সালের আগে কেনা সম্পত্তিগুলির অনুমতি আদায় করে নেন সন্দীপ। ক্ষমতার জেরেই এই উলটপুরাণ ঘটিয়েছিলেন সন্দীপ। ইতিমধ্যেই নজরে এসেছে ক্যানিংয়ে সন্দীপের বিলাসবহুল বাগান বাড়ি। বেলগাছিয়ার ফ্ল্যাট ও বাড়ির পর এবার হাতিয়ারায় সন্দীপের আরও একটি বাড়ির খোঁজ মিলেছে। ঘোষ ভিলা নামের এই প্রকাণ্ড বাড়িতে থাকেন সন্দীপের বাবা মা। সন্দীপ কুকীর্টির সামনে আসতে শুরু করার পরই নাকি বাড়ি তালা বন্ধ। বাড়ির দেওয়ালে সাঁটানো সিবিআই এর নোটিশ। দেখছেন আজকাল কি বাড়ি বানিয়েছে, একটা প্রিন্সিপাল নন প্র্যাকটিসিং পোস্ট হয়, সেই নন প্র্যাকটিসিং পোস্টে স্বামী স্ত্রী কাজ করলো, এরকম বিলাসমহল বাড়ি করতে পারে? আমি জীবনে প্রায় 22-23 বছর বিদেশে কাজ করে ওখানে বিদেশি মুদ্রায় টাকা কামিয়ে আমি এরকম করতে পারিনি। সন্দীপের এই প্রাচুর্যের রহস্য কি? স্বাস্থ্য দপ্তরের নাগের টাকা দিয়ে বেআইনিভাবে দিনের পর দিন সম্পত্তি কিনে গিয়েছিলেন সন্দীপ। এই বিপুল সম্পত্তির উৎস কি দুর্নীতি? আপাতত এই প্রশ্নেরই উত্তর খুঁজছে এটি। রিপাবলিক বাংলা। আরজিকর কাণ্ডে এবার তদন্তকারীদের নজরে সন্দীপ ঘোষ, ঘনিষ্ঠ চিকিৎসক সৌরভ পাল। ভরা সভায় পড়ুয়াদের দাদাগিরি দিদিগিরি করবার পরামর্শ দিয়েছিলেন এই সৌরভ, এবং সন্দীপের ভূয়সী প্রশংসাও করতে দেখা গিয়েছে সৌরভকে। আরজিকরের চিকিৎসককে টেলিফোনে তো ফোন করেছিলেন রিপাবলিক বাংলা, এবং তাতে কী জবাব এই সৌরভ দিয়েছে তা আপনাদের সামনে তুলে ধরেছে। কিন্তু এখানেই তো শেষ নয়, এরই সঙ্গে অভিযোগের পাহাড় রয়েছে, শেষ কোথায় কেউ জানে না। এবারে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ চিকিৎসক অভিকদের বিরুদ্ধে বর্ধমান মেডিকেল কলেজের ক্যান্টিন দখলের অভিযোগ। অভিযোগ, হাসপাতালের সরকারি ক্যান্টিনের একাংশ এক ব্যক্তিকে টাকার বিনিময়ে দিয়ে দেন তিনি। অভয়কাণ্ডের পর সব জানাজানি হতেই বেপাত্তা ক্যান্টিন মালিক। আর অন্যদিকে ক্যান্টিন কমিটিতেও মূলত জলজল করছে অভিকদের নাম। এসএসকেএম থেকে কিভাবে বর্ধমান মেডিকেলের ক্যান্টিন কমিটিতে উঠছে সেই প্রশ্ন, অভিকদের ভূমিকা নিয়েও প্রশ্ন, দেখুন। এসএসকেএমের জুনিয়র ডাক্তার অভিকদের বিরুদ্ধে থ্রেড সিন্ডিকেট চালানোর অভিযোগের পর এবার ক্যান্টিন দখলের অভিযোগ। রাতের অন্ধকারে বর্ধমান মেডিকেল কলেজের ক্যান্টিন তিনি দখল করেছেন বলে অভিযোগ। অভিকদের রাত্রে এসে ওই দরজাটা দম দম করে বুটের শব্দ ভাঙছে, আমাদের কর্মচারীরা সব এখন কোনো শুয়ে আছে ভয়ে, বুঝছে দেখো এরকম মেরে দিলে কাতি দাঁত দেখো মেরে দেবে হয়তো। আমি বলছি কী হলো রে, দেখি দম দাম করে কোনো কথা নয় দুমদাম করে ভাঙছে। এই ক্যান্টিনে বিক্রি হবে, তুমি এখানে কী করছো? আমি যা খুশি করতে পারবো তুমি কথা এর মধ্যে কিছু করবে না, দেখো আমি তোমাকে কদিনের মধ্যে ওইখানটা আমি সব নিয়ে নিচ্ছি। এমন আতঙ্কিত, ওরাও ভয়ে ওদের নিজেদের পাস করতে পারবে না, এইগুলো নানা রকম ব্যাপার নিয়ে ওরাও দেখুন চুপচাপ হয়ে গেছে। এখানেই শেষ নয়, এসএসকেএমের চাকরি করেও কিভাবে এখনও তিনি বর্ধমান মেডিকেল কলেজের ক্যান্টিন কমিটিতে, তা নিয়েও সরব হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ। বর্ধমান মেডিকেল কলেজে ভয়ের বাতাবরণ, নৈরাজ্য সৃষ্টির যে মূল পাণ্ডা হিসেবে আমরা যাকে অভিযুক্ত করছি ডক্টর অভিক দে, তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ রয়েছে সেটা পরীক্ষায় নাম্বার দুর্নীতি হোক, অনার্স দুর্নীতি হোক, আর্থিক তছরুপ হোক, তার সাথে নতুন নবতম সংযোজনে এই ক্যান্টিন দুর্নীতি, এ ব্যাপারে তৎকালীন যে কলেজ প্রশাসন ছিলেন তারা সবটা জেনেও কোনো স্টেপস নেননি।
এদিকে ক্যান্টিন নিয়ে অভিযোগ আরও এক চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে। বর্ধমান মেডিকেল কলেজের ক্যান্টিনে তার 23,800 টাকা বাকি। এর সঙ্গে থ্রেড সিন্ডিকেট চালানোর অভিযোগ তো রয়েইছে। আর সেই থ্রেড সিন্ডিকেটের মাধ্যমেই দখল করা হয়েছিল বর্ধমান মেডিকেলের বিজু ক্যান্টিন বলে অভিযোগ। জোর করে এসেই ওদিকে সব জিনিসপত্র আনতে বললো, ঢুকুতে বললো, উনন বা গ্যাস এইসব আনতে বললো। ওরা সব লরি করে সব এনে মালপত্র ঢুকিয়ে নিয়ে সব এই ক্যান্টিনে লেগে পড়লো, দুটো ভাগে ভাগ করে দিল। আমাকে এক ধারে এধারটা ফেলে দিল, ওধার একবারে জোরপূর্বকভাবে চাপে পড়ে অভিজ্ঞ এবং বিরূপাক্ষ বিশ্বাসকে সাসপেন্ড করেছে স্বাস্থ্য দপ্তর। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ গ্রেফতার হতেই একে একে বেরিয়ে পড়ছে তার সাগরেদের কুকীর্তি। অন্যদিকে জুনিয়র ডাক্তারদের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিজ্ঞের বিরুদ্ধে 9 সদস্যের তদন্ত কমিটি তৈরি করা হয়। সেই কমিটি 3 সপ্তাহের মধ্যে তদন্তের রিপোর্ট জমা দেবে। সন্তোষ দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। আর এদিকে চাপের মুখে অবশেষে আরজিকর কাণ্ডের নাম উঠে আসা 2 চিকিৎসককে সাসপেন্ড করল রাজ্য মেডিকেল কাউন্সিল। একই সঙ্গে শোকজ নোটিশ পাঠানো হয়েছে সন্দীপ ঘোষকে। 3 দিনের মধ্যে দিতে হবে এর জবাব। অভয়াকাণ্ডে প্রবল চাপের মুখে পড়ে অবশেষে টনক নড়ল রাজ্য মেডিকেল কাউন্সিলে। সাসপেন্ড করা হলো সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ 2 বিতর্কিত চিকিৎসক অভিজ্ঞ দে এবং বিরূপাক্ষ বিশ্বাসকে। পাশাপাশি শোকজ নোটিশ গিয়েছে সন্দীপের কাছে। কেন তার রেজিস্ট্রেশন বাতিল করা হবে না, 3 দিনের মধ্যে তার কারণ দর্শাতে হবে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষকে। অভয়াকাণ্ডের প্রেক্ষিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকা চিকিৎসকদের ঘিরে যখন একের পর এক বিতর্ক তৈরি হচ্ছে, তখনও হেলদোল নেই রাজ্য মেডিকেল কাউন্সিলে। এই অভিযোগ তুলে এবং বিতর্কিত সদস্যদের সাসপেনশনের দাবিতে কাউন্সিল থেকে ইস্তফা দেন 2 চিকিৎসকও। এরই সঙ্গে 5 সদস্যকে বরখাস্তের পরামর্শ দেয় ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনও। ঘরে বাইরে প্রবল চাপের মুখে পড়ে পদক্ষেপ নিতে বাধ্য হলো রাজ্য মেডিকেল কাউন্সিল। দেখুন, এরা যে দুর্নীতির সঙ্গে যুক্ত, এরা যে মেন চক্রী, এটা বহুদিন ধরে আমরা জানতাম। আজকে চাপে পড়ে এই কাজ করেছে, কিন্তু এদের আরো বেশি পানিশমেন্ট হওয়া দরকার। কিন্তু এদেরকে যেন কোনো পদে রাখা না হয়, কারণ এরা হচ্ছে মেন মাথা। আমরা শুধু এটাই চাই যে উনি যা যা করেছেন, ওনার যা যা অপরাধ, সমস্ত কিছু সামনে আসুক। এবং তার জন্য মানে ওনার সাসপেনশন তো একটা হয়েছেই, এবং কিন্তু কোনো মানে ডিসিপ্লিনারি অ্যাকশন স্বাস্থ্যভবন থেকে নেওয়া হয়নি। সেগুলো নেওয়া হোক, সেই সমস্ত তদন্ত ঠিকভাবে হোক, এবং যদি ওনাকে দোষী পাওয়া যায় তাহলে যথাযথ শাস্তি দেওয়া হোক। কেন পদক্ষেপ করতে গড়িমসি করলো রাজ্য মেডিকেল কাউন্সিল? বিতর্কিত চিকিৎসকেরা তৃণমূল ঘনিষ্ঠ বলেই কি পদক্ষেপ করতে এতটা সময় লেগে গেল? রিপাবলিক বাংলা।